हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। এখন বাজে 1:41। তো এখন থেকে আমার এক ব্লগটা হচ্ছে স্টার্ট করছি। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি, কিন্তু সেটা প্রথম প্রথম শেয়ার করব না, লাস্টের দিকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা পুরো একদম স্কিপ না করে দেখবে, চেক করতে থাকবে, তো ফুল ভিডিওটা দেখবে প্লিজ। কাজের ফাঁকে দেখবে, ফুল ভিডিওটা দেখবে, আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের কাছে। আর শুরু করাই হয় না ব্লগটা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং ইয়াথাস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার তো চানটান করা হয়ে গেছে, এখন হচ্ছে চানটান করে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম, আর সকালে আমার রান্না হয়ে গেছে। রান্না টান্না করে আমি ওখানে হচ্ছে ওপরে হয়ে গেল, দু মাস হয়ে গেল ওপরে ছাদে কাজ হয়েছিল, সেই জন্য মানে এত মানে বালিটালি এখানে রেখেছিল, সেই জন্য মানে কিরকম একটা মানে জামা কাপড় মিলতে গেলেও খালি পায়ে গেলে কি যেন বালি, তারপরে ধুলো ওরে ঝাঁট দিলে, তো সেই জন্য আমি আজকে ভালো করে ঝাঁট দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ভালো করে ওখানটার কাছে ধুয়েছি। সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ চুল টুল পুরো একদম মানে ধুলো হয়ে গেছিল, জল টল দিয়ে ধুয়েছি। তো সেই জন্য আজকে আবার মাথাটাতে ভালো করে ধুয়েছি, আজকে আর মাথায় শ্যাম্পু দিইনি, বা কালকে শ্যাম্পু দিয়েছি। আজকে যেহেতু ধুয়েছি অতটা মানে নোংরা নেই, তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর কি বলতো, আর ওখানে হচ্ছে গাড়িটা থাকে সেই জন্য ধোয়াতে পারিনি, আর এই কদিন হচ্ছে তারা মহীশূর গেছে, সেই জন্য মহীশূর যাওয়ার জন্য মানে ভাবলাম যে আর মানে দেরি কবে আসে কি জানি, অতটা জানি না ঠিকঠাক কবে আসবে। আমাদেরকে বলে গেল যে মহীশূর যাচ্ছে, মানে জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় যাচ্ছে, যে মহীশূর গেছে তারা, তো সেই জন্য ওখানটার কাছে গাড়ি থাকে সেই জন্য ঝাঁটটা দিয়ে দিই আর ধোয়াইনি, কারণ জল হচ্ছে গাড়ির নিচেটাই চলে যাবে আর ঝাঁট দিয়ে বের করতে পারবো না, সেই জন্য আর ধোয়াইনি ওখানটা গাছটা। এমনি মানে যতটা গলি মতো থাকে জলটাকে খুঁড়ি খুঁড়ি দিই। তো আজকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। আর বাইকটাও ধুয়ে নিয়েছি, এত মানে ময়লা জল বেরিয়েছে, আর জলটা কি বলতো এখানে কাছে ধোয়ালে ভালো করে জলটা বেরোনোর পজিশন থাকে না, ঝাঁট দিয়ে দিয়ে জলটাকে একদম গ্রিল দিয়ে বের করতে হয় ঝাঁট দিয়ে দিয়ে, তো সেই জন্য একটু পরিশ্রম হয়ে যায়। যাই হোক, কিন্তু পরিষ্কার লাগছে বেশ খুব সুন্দর। আর দোকান তো যাবো, আর কখন এখন তো বাজে 1:40, তো ওই 2:30-টার দিকে আমার বর এসেছে, তো তখন যাবো। আর আমার বর কালকে ভ্যাকসিন নিয়েছে, সেই জন্য তার শরীরটাও দুর্বল দুর্বল টাইপের, তো শরীর হচ্ছে মানে এখন মাংস টাংস খেতে না বলেছে কয়েকদিন, 4-5 দিন ভ্যাকসিন নেওয়ার 4-5 দিন মাংস খেতে না বলেছে, শরীরটা হিট হয় সেই জন্য। সিম্পল খাওয়ার, সিম্পল খাওয়ার বলতে সবজি খেতে পারো, কিন্তু ডিম, আর ডিমটা তো আজকে সকালে তো খেয়েছি, ডিম আর মাংস হচ্ছে খেতে মানে অল্প অল্প ঠিক আছে, কিন্তু বেশি খেতে না বলেছে, শরীরটা হিট হয়, যতটা শরীরটা ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার থাকবে ততটাই ভালো। চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আর বারবার বলছি আমার ব্লগটা স্টার্ট করছি স্টার্ট করছি। তো তোমাদেরকে, তোমাদের কাছে একটাই অনুরোধ, আজকের ব্লগটা ভালো হবে, তোমাদেরকে সবকিছু জানাবো, তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই, তো ফুল ভিডিও চেক করবে, ফুল ভিডিও স্কিপ না করে দেখবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর কিছু জানার থাকলে আজকে যে কটা বলবো, তো পরে আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে, কমেন্টে আমি রিপ্লাই দেবো, আর কমেন্টে নাও যদি রিপ্লাই দিই আমি আলাদা আবার ব্লগ করে তোমাদেরকে বলবো। তো আর শেয়ার করবে বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর যারা এখনো নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে স্পেস করে নাও, তো অল বলে যে লেখা আছে সেই অলটা ক্লিক করে দাও, তাহলে আমি যখনই কোনো ব্লগ ছাড়ি না কেন, ব্লগ বা যে কোনো ভিডিও ছাড়ি না কেন, তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি। তো চলো আর বেশি বকবক করছি না, আর মাথাটা এখনো হিঁচড়ে নিই, এমনি ক্লিপ দিয়ে আটকে রেখেছি, আর এখনই হচ্ছে মাথাটা মানে এমনি চুলটাকে গুড়িয়ে সিঁদুরটা পরে মুখটা একটু ক্রিম মেখে ঠাকুরকে ধূপ দিলাম, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, পরিষ্কার করেছিলাম সেই জন্য। আর আজকে রান্না করেছি, কালকে কাঁকরোল ছিল, কাঁকরোল না কাঁকরোল বলে অতটা ঠিকঠাক বলতে পারি না, তো যাই হোক আমি যেটা বলে থাকি সেটাই বলছি, তো কাঁকরোল ভাজা করেছি আর পটলের তরকারি করেছি, কালকেও সেম হয়েছিল, কারণ কি করা যাবে আর পটলটা নষ্ট হয়ে যাবে, কাঁকরোলটাও হচ্ছে নষ্ট হয়ে যাবে, সেই জন্য যেহেতু দেশে হচ্ছে বৃষ্টি হয়েছে কাঁকরোলে জল লেগেছে, সেই জন্য একটু মানে গাটা মানে একটু পচা পচা, পচা পচা বলতে একটু দাগ দাগ চলে আসছে, কোথায় কি পচে যাবে অত কষ্ট করে এনেছে, তো কাঁকরোল খেতে তো দারুণ লাগে আর পটল খেতে দারুণ লাগে, সেই জন্য আমি আজকে করে নিয়েছি। তো আর তেমন কিছু সবজি নেই, একটা বাঁধাকপি আছে, বাঁধাকপিটা আবার পচে যাচ্ছে, তো আর এইখানে সবজি আর ভালো লাগে না খেতে সত্যি কথা বলতে। তো চলো আর দোকান তো যাবো, দোকানে গিয়ে কতটা কি শেয়ার করবো তাও ঠিকঠাক জানি না,
দোকানে তো গিয়ে তো হচ্ছে তেমন কিছু তো ভিডিও তো আমি করি না, কারণ কি বলতো সব তো মানে ছেলেরা থাকে তো মানে কেমন একটা লাগে, যতটা বাড়ি মানে ভিডিও করলেও সেখানে সেখান থেকে ভিডিও করে নিয়ে চলে আসি, ঘরে এসে আমি ভয়েস দিয়ে দিই, এইরকমই করি। তো দেখা যাক আজকে কি হয়। চলো এখন আর বকবক করছি না, তোমাদের কাছে আবার পরে আসছি, তো দেখতে থাকো তাহলে ফুল ওয়াচ করে, আর কাজের ফাঁকে দেখো কিন্তু আমার ভিডিও গুলো প্লিজ ফুল ওয়াচ করে দেখো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর তো চলো ওখানটা কাছে ভালো করে ধুয়েছি তো তো তোমাদেরকে দেখিয়ে দিই, আর ওখানে কাছে ঝাঁটিয়ে ধুয়েছি, আবার বাতাসের জন্য সব ছোট ছোট শুকনো শুকনো পাতাগুলো আবার গ্রিলের ভিতরে চলে এসছে, তো কি আর করবো। এই যে এই দিকটাতে ভালো করে ধুয়েছি, মানে যতটা ফাঁক ছিল ততটা ই করেই ধুয়েছি আর কি, এই যে এই কটা মানে এই দিকটাতে এখনো ভিজে ভিজে আছে, আর ওই দিকটাতেও ভালো করে ধুয়েছি, আর পাতা পড়ে আছে এখনো তো ধুয়ে। আর কালকে জামা কাপড়গুলো মেলা হয়ে আছে, কালকে জামা কাপড়গুলো এখনো পর্যন্ত মানে মানে স্যাঁতস্যাঁতে ভাব শুকায়নি অতটা, তো যাই হোক। আর ওখানটা গেছে মানে এখনো মাঝখানের দিকটাতে একটু একটু শুকিয়ে গেছে, ধারগুলোতে এখনো ভিজে আছে, আর বাইরটাতে তো শুকিয়ে যায় কারণ বাইরটাতে বাতাস দেয় সেই জন্য শুকিয়ে যায়। তো এখনই আমার বর ফোন করেছিল, তো চলো আসুক, এলে ভাতটা খেয়ে নেবো তারপর দোকান যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, একটু পরে তোমাদের সামনে আবার আসছি, তো সঙ্গে থেকে। হ্যালো ফ্রেন্ডস, এখন হলো গুড ইভিনিং কি আফটারনুন কি বলা যায় মাঝামাঝি, তো এখন বাজে 4:30, আর এখন যাবো দোকানে, কারণ ভাত খাওয়ার পরে আর দোকানে যাইনি, আমি বসে বসে এডিট করছিলাম, আমার বরের জ্বর এসেছিল, শুয়ে পড়েছিল, সেই জন্য আর যাইনি, তো এখন যাবো। আর ভিডিওটা আজকে মানে আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এডিট আর একটু বাকি আছে, কারণ রাতে তো এখন এডিট করিনি সেই জন্য। তো চলো দোকানে যাই, তোমাদের সামনে আবার অনেকটা পর দেখা হচ্ছে, কারণ এডিট করেছিলাম বসে বসে, তারপরে এখনই বেরালাম। আর কি বলতো ফোনে হচ্ছে চার্জ কম আছে, গিয়ে হচ্ছে ফোনে চার্জ দিতে দিতেই আর একটু এডিট করা বাকি আছে, মিউজিকটা অ্যাড করব হয়ে যাবে, তারপর মানে সেভে বসাবো। তো চলো যাই, যেতে যেতেও হচ্ছে একটু হয়তো ভিডিও করতাম ফোনটা সুইচ অফ হয়ে যাবে, চলো দেখতে থাকো। আর আজকে দেখো লিকুইড লিপস্টিকটা পরেছি, তো এমনি লিপস্টিকটা শেষ হয়ে গেছে সেই জন্য লিকুইডটা পরেছি, আবার যদি এমনি লিপস্টিক কিনি আর মানে আর এই লিকুইডটা আর শেষ হবে না, কারণ লিকুইডটা আমার পছন্দ হয় না সেই জন্য। তো চলো আর বকবক করছি না, যাই ঘরে, এই ল্যাম্পটা বন্ধ করি। এই বাঞ্চটা বানিয়েছে, তো কে বানিয়েছে অতটা জানি না, তো আমি এখনই এসে হচ্ছে ওই যে ভিডিওটা করে নিলাম, ওই যে চার চাকাটা দাঁড়িয়ে আছে, কাস্টমার এসেছে সেই জন্য মানে নেবে বাঞ্চটা, সেই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তারপর এই যে এটার নাম হলো জারবেরা, তো এটা অরেঞ্জ কালারের, তো ভালো লেগেছে তো একটু ভিডিও করে নিলাম, আর ওদিকে সবাই কাজ করছে। গুড ইভিনিং, তো এখন বাজে 8টা বাজতে যায়, তো এখনো পর্যন্ত আমার হচ্ছে ভিডিওটা ছাড়া হয়নি, আর এখন থেকে আমি ভাবছি যে রাতেই এডিটিং করে নেবো, না হলে সময় মতো ভিডিও ছাড়তে পারছি না, দিতে পারছি না তোমাদেরকে, সেই জন্য আজকে ভাবছি রাতেই এডিটিংটা করে নেবো। দুদিন হলো হচ্ছে মানে শরীরটা অসুস্থ কারণে সেই জন্য আমি ভিডিওটা এডিটিং করিনি রাতে, সেই জন্য মানে ওলট পালট করে ছাড়া হচ্ছে, তো সেই জন্যই। তো চলো এখন হচ্ছে মানে অনেকগুলো হচ্ছে বাঞ্চ তৈরি হয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখাই তো কেমন মানে দেখতে হয়েছে, আর আজকের ভিডিওটা মানে অন্যরকম, তো ঘরে গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবোই, এখন তো একটু দোকানে আছি, আর এই যে এই ধারটাতেই এসে দাঁড়িয়েছি, কারণ আমি যখনই ভিডিওটা স্টার্ট করছি তখনই হচ্ছে কি বলবো মানে কাস্টমার চলে এসেছে ওখানটা কাছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম, সেই জন্য আমি আবার এই ধারটাতে চলে এলাম। তো এখনো এই দোকানটাতে কাজ হচ্ছে, যেখানে চশমা দোকান হবে তখনও দোকানটাতে কাজ হচ্ছে, তো চলো তোমাদেরকে কীরকম দেখতে হয়েছে বাঞ্চগুলো সমস্ত ইস্যুগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের সামনে অনেকটা পর দেখা হচ্ছে। তো আজকে একটু সবজি কিনতে হবে, কারণ সবজি অনেক দিন কেনা হয়নি, দেশ থেকে যে সবজিগুলো এনেছিল সেগুলোই খাওয়া হয়েছে, সেই জন্য সবজিটা কিনতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর আর ওপর দিয়ে হচ্ছে মেট্রো যাচ্ছে, আওয়াজ হচ্ছে প্রচণ্ড, তো চলো এখন হচ্ছে আমি যে বাঞ্চগুলো হয়েছে সেগুলো তোমাদের হচ্ছে দেখিয়ে দিই, তারপর মানে অনেকটা পর দেখা হচ্ছে। আর এই যে চার্জার নিয়ে দাঁড়িয়ে আছি, চার্জ দিচ্ছি আর ভিডিওটা আপলোড করছি, তো চলো আর এখন বেশি বকবক করছি না, পরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এদিকে হচ্ছে বাঞ্চটা যে দেখাবো বলেছিলাম, তো এই যে এগুলো বানিয়েছে, আর সব বাঞ্চগুলো যেন একই একই রকমই দেখতে, তো এখানে মানে দেখতে একই একই রকমই কাজ হয় সবে, আর যখন হচ্ছে ওই যে হার্চের কাজ টাজ হয় সেগুলো অন্যরকম দেখতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে একটা ঘরের মতো দেখতে পাচ্ছ, ওর নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে রাস্তার মতো হয়েছে,
এখনো পর্যন্ত খোলেনি। আর এই যে মেট্রো স্টেশন, মানে স্টেশন না এটা মেট্রো যায়, আর স্টেশনটা হলো ওই যে ওই সেইখানে যে একটু দেখতে পাচ্ছ ওখানে স্টেশনটা আছে। বাজার করতে গেছিলাম, তো বাজার করে ফিরে যাচ্ছি। তো এই যে হাতে আছে টমেটো আর ভেন্ডি আর পেয়ারা, তো চলো দেখতে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা তো হচ্ছে দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে মানে ভাত টাত ধুয়ে নিয়েছি, মুখটা এখনো ধুইনি, লিপস্টিকটা মানে মুখটা বলতে এই মুখটা ধুয়ে নিয়েছি, কিন্তু লিপস্টিকটা লিকুইড করেছি। তো আর এই যে লিপস্টিকটা, এই যে এতটা হচ্ছে মানে এমনি যে নর্মাল যে লিপস্টিক হয় সেইটা, আর এটা হলো লিকুইড। তো লিকুইডটা আমার পরতে ভালো লাগে না, কারণ এত চিটে যায় সাবান দিয়ে ধুয়ে, তারপরে একটা অন্যরকম খসখসে টাইপের লাগে, ওই জন্য লিকুইডটা ভালো লাগে না। যখন মানে এই প্রথমে আমি এই লিকুইডটা কিনেছি, আগে জানতাম না যে কীরকম লিকুইডটা, তো আজকে পরে গেছিলাম, এখনো পর্যন্ত ধোয়া হয়নি, সেই জন্য মানে সাবান দিয়ে ধুইতে হবে, পুরো মানে চিটে রয়েছে। এসে তো হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকটা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ভ্যাকসিন নিয়েছে সবাই, কালকেও যেমন তাড়াতাড়ি চলে গেছে, আজকেও সবাই জ্বর এসেছে, মাথার যন্ত্রণা, সেই জন্য সব আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। তো যাই হোক, ওদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভেন্ডি সেদ্ধ করতে বসিয়েছি। তো ভাত করব, ভেন্ডি সেদ্ধ আলু ভাতে দিয়েছি, আর ডিমটা, দুটো ডিম সেদ্ধ করব একসাথে আলু দিয়ে মাখাবো। আর ডাল করব না, কারণ মুসুরের ডাল নেই, মুগের ডাল আছে, আর গ্যাস্ট্রিক হয়ে যাবে, ওই জন্য আজকে মুগের মানে ডাল করব না, এই দিয়ে আমাদের ভাত খাওয়া। আর বড়ি ভাজা করব, তো ডাল বাদে ভেন্ডি সেদ্ধ আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর বড়ি ভাজা, এই দিয়ে আমাদের ভাত খাওয়া হবে আজকে রাত্রে। তো লাস্টে হচ্ছে তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, তো ওটা হচ্ছে সব খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সামনে বলবো। তো চলো এখন হচ্ছে একটু আমি বসি, কারণ অতটা হেঁটে হেঁটে এসেছি। তারপর আজকে সবজি বাজার করতে গেছিলাম, সবজি বাজার থেকে করে এনেছি, ওই যে মানে আমার বড়ের তো আজকে জ্বর মানে হয়েছে, মুখে স্বাদ নেই, সেই জন্য মানে আজকে ভাতও খেতে পারে না, কারণ পেয়ারা খেলে একটু মুখে স্বাদ বাড়ে, সেই জন্য পেয়ারা এনেছি আর টমেটো, আর সেদিকে আছে বিট আর ভেন্ডি। সেই ভেন্ডি ভেন্ডিগুলো কি সুন্দর নরম, তো ভেন্ডি এনেছি, এই কটাই জিনিস আর কিছু নয়। তো চলো একটু আমি বসি, তারপর তোমাদের সামনে অনেকটা পর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি তো খাওয়া দাওয়া সেরে হচ্ছে চলে এলাম, আর আমার বরের আজকে মানে কালকে ভ্যাকসিন নিয়েছে, কালকে শরীরটা অতটা খারাপ ছিল না, রাতে জ্বর এসেছিল, আজকেও আবার প্রচন্ড জ্বর এসেছিল, শরীরটা পুরো একদম দুর্বল হয়ে গেছে। আমারও ভয় লাগছে যে আমি যখন নেবো যদি এরকম জ্বর আসে তাহলে ব্লগটা করব কিভাবে। তো সেই জন্য তো একটু হলেও ব্লগ দেবো, যে কোনো রান্না টান্না করে হোক, কিন্তু ব্লগটা বন্ধ করব না, কোনো ভিডিও দেওয়া বন্ধ করব না, আর প্রত্যেকদিন তো আর ব্লগ দেওয়া হচ্ছে সম্ভব নয়, যে কোনো একটা ভিডিও মানে ভিডিও বলতে শর্ট ভিডিও হোক বা কিছু একটা দেবো। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম, দেখা মানে দেখানো হয়নি, তো বললাম তো কি রান্না হয়েছে, আর এখন আর বলবো না। আর একটু এখন লিকুইড লিপস্টিকটা পরে এসেছি, মুখটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু ক্রিম মেখে একটু সাজুগুজু করে এসেছি। চলো তোমাদেরকে বলেই দিই, তো সবাই আমাকে জিজ্ঞাসা করে মানে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল তো আমার নাম কি, তো আমার নাম হলো রিঙ্কু আর আমার বরের নাম হলো অতনু। তো আর আমাদের বাড়ি হলো পূর্ব মেদিনীপুর, তো মেদিনীপুরে আছে দুটো মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, তো আমাদের বাড়িটা হলো পূর্ব মেদিনীপুর। আর আমি থাকি এই ব্যাঙ্গালোরে থাকি, তো বিয়ের পরেই হচ্ছে যে জ্বর হয় জ্বর কাটিয়েই হচ্ছে ব্যাঙ্গালোরে এসেছিলাম, তারপরে তো বড় ধরনের যে রোগটা এলো করোনা, তারপর বাড়ি চলে গেছিলাম, বাড়িতে 3-4 মাসের মতো ছিলাম, তারপর আবার এখানে এসেছি, তো সেই জায়গায় এসেছি, আর এখনো যাইনি, তো দেড় বছরের মতো হয়ে গেছে, দুর্গাপুজোটা আসলে ওরকম 1 বছর 7-8 মাস 2 বছরের গায়ে হয়ে যাবে, তো ব্যাঙ্গালোরে আছি, তো কবে বাড়ি যাই দেখা যাক। আর তোমরা পাশে থেকো, যেন হচ্ছে মানে ইউটিউবটা যেন একটু ভালোভাবে দাঁড়িয়ে যায়, তো বাড়ি গেলে হচ্ছে আনন্দ, মানে একটা কি বলতো একটা ইউটিউবে কাজ করছি মানে সবাইয়ের একটা আনন্দ। আর আমার শাশুড়ি মা মানে এই ইউটিউবটাকে বেশ মানে আমার সাথে বেশ সাপোর্ট করছে, কিন্তু কি বলতো তাকে যদি কেউ কিছু বলে দেয় তখনই তার মনটা মানে খারাপ হয়ে যায়, যেহেতু আমরা হচ্ছে গ্রামের মেয়ে, যদি কেউ কিছু বলে দেয় মানে আমাদের মায়ের মনটা একটু সরল, সেই জন্য কেউ যদি কিছু মানে বলে দেয় যে ভিডিও করছে কেন কি মানে বলে তো অনেকে, সেই জন্য মানে তখন আবার মনটা অন্যরকম হয়ে যায়, তারপর আবার যদি আমি বুঝিয়ে দিই তারপর আবার ঠিকঠাক হয়ে যায়, তো এইরকম। আর আমার বর তো আমার সাথে সবসময় আছে, তো ওনা থাকলে হচ্ছে কোনোদিনও মানে মানে এই যে এতটা তোমাদের ভালোবাসা পেয়েছি এতটা পেতাম না, তো
যাই হোক, তো চলো এতটাই বলার ছিল। তো আরো কিছু যদি তোমাদের জানার থাকে, তো আমি তো আর কিছু মানে রিপ্লাই পাইনি, মানে তোমরা যদি আরো মানে কমেন্ট পাইনি, তোমরা যদি আরো কিছু কমেন্ট করো, কিছু জানতে চাও, আমি এইভাবেই হচ্ছে ব্লক করে দেবো, না হলে কমেন্টে জানাবো। তো তোমরা বলবে তোমাদের এই ছোট ছোটখাটো মানে রিপ্লাই দেওয়ার জন্য আমি একদম আছি, তো বেশ ভালোই লাগে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর অল টাইম হাসি খুশিতে থেকো, সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে হাসি খুশিতে থেকো। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার চ্যানেলটিতে যোগদান দাও প্লিজ, আর আমিও তোমাদের পাশে আছি, আর তোমরাও আমার পাশে থেকো প্লিজ। আর তো আর আমি তো ভ্যাকসিন নেব, তো ভ্যাকসিন হচ্ছে কবে নিই, তো ডাক্তার কালকে আমার বরকে মানে বরকে মানে পাঠাবো, দোকানটা আছে 5 নম্বর গলি, তো 14-15 নম্বর গলিতে আছে, 7 নম্বর না ওই ওইরকম হবে একটা, তো কোন গলিতে একটা ডাক্তারখানাটা, তো আমি নম্বর টম্বর ভুলে যাই গলির নাম্বার, তো দোকানের নাম্বারটাই জানি 5 নম্বর, আর আমার এই গলির নাম্বারটা জানি 14 নম্বর, তো এই জানি। তো এই হলো, আর ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবে কালকে, তো জিজ্ঞাসা করে যদি ভ্যাকসিন নিতে বলে তাহলে, না হলে আগে যে ওষুধ খেয়েছিলাম ওষুধটা যেহেতু শেষ হয়ে গেছে, যে ওষুধে যেহেতু অ্যাকশন আছে, সেই জন্য আবার যদি ভ্যাকসিন নিয়ে নিই যদি কোথাও কিছু হয়, সেই জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে নেব আর কি। তো কবে আবার ক্যাম্প বসে, আর তোমরাও নিয়ে নেবে, আর আমাকে তো ভয় লাগছে, কারণ এরকম জ্বর হলে আমার মানে ভালো লাগে না, কারণ সবদিন বেশ দোকান যাই, সবাই সাথে আড্ডা মারি, তারপরে যদি এরকম একা একা ঘরে থাকি এতটুকু ভালো লাগে না, কারণ আমার বৌদি নিয়েছে, যে প্রচন্ড কাঁদছিল, তারপর তার মানে মেয়ে, তো ওই 18 থেকে মানে দেওয়া হচ্ছে, কারণ একটু মানে বেশি বয়সের যারা তারা তাদের অতটা শরীরে কিছু হয় না দেখছি, কারণ এখানে আমাদের জাইবু নিয়েছে, অনেকে বড় বড়রা নিয়েছে, তাদের অতটা মানে ডোজটা মানে কি বলবো শরীরে টেম্পার আছে নেওয়ার জন্য, আর আমরা নিলে কি হয় বলো তো, আমার বড়েরও বয়স হচ্ছে বেশি তেমন নয়, তো 22 প্লাস কি 23 এরকম হবে, তো কত 23, তো বললাম 22 প্লাস বা 23 এইরকমই হবে, সেই জন্য মানে কি বলতো শরীরে যদি ভালো ডোজ থাকে, মানে ডোজ বলতে মানে টানার যদি ক্ষমতা থাকে, তাহলে তারা হচ্ছে তাদের অতটা কিছু হয় না। এমনিতেও মানে বাচ্চাদেরকে পলিও খাওয়ালেও যেমন হচ্ছে জ্বর হয় পলিওতে, আর এই ভ্যাকসিন নিলেও সবাইয়ের হচ্ছে একটু দুর্বল লাগে, আর পায়ে হাতে যন্ত্রণা হয়, ওটা ওটা মানে হচ্ছে ডাক্তাররা বললো যে ওটা হলেও কিছু ভয় করার কারণ নেই, কারণ যে ওষুধটা হচ্ছে ভ্যাকসিনটা নেওয়ার পরে ওটা হবেই, ওটাই লক্ষণ যে ওষুধটা মানে ভ্যাকসিনটা কাজ করছে। আর যাদের মানে হয়নি তাদেরও ভালো, তাদের কারণ হচ্ছে ওটা তাদের হচ্ছে মানে শরীরে নেওয়ার মানে কি বলবো ক্ষমতা আছে, সেই জন্য আমি কথা বলতে বলতে হাফ কথা ভুলে যাই, তো একটা কথা বলার পরে সেই কথাটা মনে আসে, এই কথাটা বলতে বলতে আবার ভুলে যাই, তো আরো যদি কিছু কথা মনে থাকে তারপরে হচ্ছে কালকের ব্লগে বলবো, আজকে আর কিছু কথা মনে আসছে না। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যে ফেসিয়াল বলতে ওই টমেটোটা ছিল না, আজকে ভাবছিলাম যে টমেটো ফেসিয়ালের এটা দেবো, মানে আমিও মাখবো, এই কালো কালো যে ব্রণ হয়েছিল, ব্রণ বলতে কি রকম যে একদম যে কাঠ ব্রণ হয় সেগুলো নয়, ওই যে মেন্থোপ্লাস্ট মেখেছিলাম তারপর থেকে এইরকম হয়ে গেছে, তারপর থেকে কালো কালো দাগ হয়ে গেছে, নখ দিয়ে নক্সকি দিয়েছিলাম সেই জন্য, আর টমেটোটা দিয়ে তো ফেসিয়াল করব, সেই জন্য টমেটোটা আজকে শেষ হয়ে গেছে, সেই জন্য আমার বড় জ্বর, সেই জন্য বলে দিয়েছিলাম মনে ছিল না আনতে, ওই জন্য আজকে আর করা হলো না, ভাবছি যে তোমাদের সাথে আজকে আমার নাম বাড়ি কোথায় এটা শেয়ার করে দিই, সেই জন্য শেয়ার করে দিলাম। আর ভ্যাকসিন নেওয়ার আগেই আমি ফেসিয়ালের এটা করে নেব, কারণ কোথায় কি জ্বর টর আসবে, তারপর আর জল ঘাঁটতে পারবো না, যেহেতু হচ্ছে মুখে ওটা করা মানে অনেকটাই জল দিয়ে ধুতে হবে, সর্দি টর্দি চলে আসবে, সেই জন্য আগেই করে নেব। তো চলো অনেক কথা বলে নিচ্ছি, তো আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে, তো অনেকে বলে আমার ব্লগ অনেকটা বড় হয় বড় হয়, তো চলো আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে, তো বক বক করে নিচ্ছি, তো 6 মিনিট 55 সেকেন্ড হয়ে গেছে অলরেডি, 7 সেকেন্ড হতেই যায়, তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো এই কামনা করি। আর আর আমার বর তো এখন আসতেই পারছে না, সে শুয়ে পড়েছে, জ্বর হয়েছে সেই জন্য, তো চলো বাই, গুড নাইট।